वेलकम बैक फ्रेंड्स, फ्लाई हाई विद आईवी चैनल नतून एक वीडियोते अपने सबाई के स्वागत जाना। अपनारा जानें दीघा सीरीजर वीडियो आसछे परपर। आपनारा अनेकेई कमेंट करे जानते चान जे दीघाते कि यूथ होस्टेले थाकार कोनो व्यवस्था रयेछे। तो सेई क्वेरिटा मेटानोर जन्य आज के चले न्यू दीघार यूथ होस्टेले। तो यूथ होस्टेलर बुकिंग किन्तु पुरोपुरिभावेई अनलाइने हय, एखाने एसे मैनुअलि आपनारा बुक करते पारबेन ना। आर ना होले आपनादेरके मौलाली युवकेंद्रते गिये, माने कलकातार मौलाली युवकेंद्रे गिये सेखाने गिये बुकिंग आपनारा करते पारबेन। तो आज के देखाबो, जानि ना कतगुलो रूम खाली आछे बा रूमेर कंडिशन किरकम आछे सेई ब्यापारे आमादेर कोनो आईडिया नेई। आज के आमरा एसे गेछि एखन यूथ होस्टेलेर भेतरेई आमरा दाड़िये आछि। एरपरे जाबो मेन बिल्डिंगे, सेखाने गिये देखाबो जदि एकटा दुटो रूम बा डर्मेटरी रूम आपनादेरके देखाते पारि, ताहले डेफिनेटली चेष्टा करबो एई भिडियोर माध्यमे आपनादेरके तार एकटा आईडिया देवार। आमादेर चैनेले एखनो नतून हन एबं साबस्क्राइब ना करे थाकेन, ताहले चैनेलटाके साबस्क्राइब करे आमादेर पाशे थाकबेन। नीचे रयेछे बेल आइकन, सेटा प्रेस करे देबेन, ताहले परबर्तीकाले आमरा जखनई कोनो भिडियो देबो तार इन्स्ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন নিউ দিঘার একটা ল্যান্ডমার্ক, যেটা হচ্ছে জাহাজবাড়ি। এই জাহাজবাড়ির সামনেই হচ্ছে মেন রোড, আর এই মেন রোডের ঠিক সামনে, মানে জাহাজবাড়ির ঠিক অপোজিটেই রয়েছে এই দিঘা ইউথ হোস্টেল। তো ইউথ হোস্টেলের ভেতরে আমরা যাব, গিয়ে দেখছি এখানকার কি ব্যবস্থা। চলুন। বিশাল লার্জ একটা ব্যালকনি এখন এই ইউথ হোস্টেলের ব্যালকনিতেই দাঁড়িয়ে রয়েছে। আর কি বলবো, এখানের থেকে কিন্তু পুরো ইউথ হোস্টেল চত্বরটা খুব সুন্দর লাগে। দেখছেন মেন রোড, মেন রোড থেকে বেরিয়ে গেলেই জাহাজবাড়ির পাশ দিয়ে সিধে গেলেই জাস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স আমরা একদম কিন্তু ডাইরেক্ট সি বিচে অ্যাক্সেস করতে পারবেন। আর জাস্ট দেখুন এখানে যে এই গার্ডেনটা রয়েছে, গার্ডেনিংটাও কিন্তু খুব সুন্দরভাবে করা রয়েছে। সন্ধ্যেবেলা এখানে লাইট জ্বললে খুবই ভালো লাগে, আর এখানে আমরা বসে সময় কাটাতে পারবেন। এই দেখতে পাচ্ছেন ইউথ হোস্টেলের পুরো চত্বরটা মেন রোড থেকে ঢোকার পর। আর এই এখন রয়েছে কমন ব্যালকনি এটা ইউথ হোস্টেলের। আর এখানে লবিটাও বিশাল বড়, আপনারা যে রুমেই থাকুন না কেন বাইরে এসে এখানে সোফা রয়েছে, সোফাতে কিন্তু বসে একটা কোয়ালিটি টাইম সন্ধ্যেবেলা কাটাতে পারবেন। দীঘা ইউথ হোস্টেলের এটা একটা 4-বেডেড রুম। এখানে দেখতে পাচ্ছেন সেপারেটলি 4টে বেড রয়েছে। আপনি 4টে বেড আলাদাও করতে পারবেন বা একসাথে জুড়ে একটা বড় লার্জ বেডও ট্রান্সফার করতে পারবেন। আর এসি রয়েছে এখানে, আর এলইডি টিভি ব্যবস্থা রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে, আর এখানে একটা জামা কাপড় রাখার জন্য আলনা রয়েছে। এটা খুব এখন আমরা কোনো হোটেলে আর দেখতে পাই না, যেহেতু এটা যুব কেন্দ্র ইউথ হোস্টেল, তো তাই জন্য এখানে এখনও এটা ব্যবস্থা রয়েছে। আর এটা ওপেন করলে আপনারা পুরো ফ্রন্ট ভিউ পেয়ে যাবেন, বড় লার্জ সাইজ জানলা রয়েছে, এটা পুরো মেন রাস্তার ভিউ রয়েছে। আর চলুন একটু বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। আর এই রুমেতে এখানে একটা ওয়ার্ড্রোবও রয়েছে, আপনারা জামা কাপড় রাখতে পারবেন। আর চেয়ার এখানে দেখতে পাচ্ছি দুটো চেয়ার রয়েছে। তো যথেষ্ট স্পেসিয়াস রুম, এখানে 4 বেড রয়েছে, যেহেতু 4 জন লোক সঙ্গে একটা বাচ্চা থাকলো, ঘরের মধ্যে কিন্তু স্পেস নিয়ে কোনো অসুবিধা হবে না, যথেষ্ট বড় ঘর। এখন আমরা এন্ট্রি করলাম এই ইউথ হোস্টেলের একটা ডরমেটারি রুমে। দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6 খানা বেড রয়েছে এখানে। তো 6 জন তো অনায়াসে থাকতে পারবে। আর ঘরটাও কিন্তু যথেষ্ট বড়, কিন্তু নন এসি। এই ঘরটা কিন্তু নন এসি আর কিন্তু খুবই এয়ারি। আপনারা দেখতে পাচ্ছেন এটা একদম সমুদ্রের বিচের দিকেই হচ্ছে জানলাটা, এই জানলাটাও বিশাল বড়, এখান থেকে খুবই হাওয়া দিচ্ছে। আর এখানে জিনিসপত্র রাখার জন্য রয়েছে একটা টেবিল, একটা বড় লার্জ সাইজ আয়না রয়েছে। কিন্তু একটাই ডিসঅ্যাডভান্টেজ যে এটার ভেতরে কিন্তু কোনো অ্যাটাচ বাথরুম নেই, বাথরুমটা হচ্ছে কমন বাথরুম বাইরে রয়েছে। এটা যে ডরমেটারি রুমটা আপনারা দেখলেন তারই হচ্ছে কমন বাথরুম। এখানে পরপর 1, 2, 3, 4টে বাথরুম রয়েছে, ভেতরে 4টে দরজা রয়েছে। এই ইউথ হোস্টেলে কিন্তু এখানে কোনো স্পট বুকিং হয় না, আপনাদেরকে অনলাইনে বুক করতে হবে। ইউথ হোস্টেলে অনলাইন বুকিংয়ের যে সাইটটা রয়েছে সেটা আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে আপনারা দীঘা সিলেক্ট করলেই আপনারা ওখান থেকে বুকিং করতে পারবেন। কবে কবে ডেট ফাঁকা আছে সেইটাও আপনারা ওখান থেকে দেখে অনলাইনে পেমেন্ট করে রিসিপ্ট পেয়ে যাবেন। এছাড়াও যদি আপনারা ম্যানুয়ালি বুক করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে কলকাতার
মৌলালিতে যে যুবকেন্দ্রের যে হেড অফিস রয়েছে, ইউথ হোস্টেলের যে হেড অফিস রয়েছে, ওখানে গিয়েও কিন্তু আপনারা ম্যানুয়ালি এই ইউথ হোস্টেল বুকিং করতে পারবেন। তো চলুন বন্ধুরা, আপনাদের এই ইউথ হোস্টেলের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সমস্ত বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। আর বন্ধুরা, এখনও যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন এবং সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। একটাই কথা বলবো, সাবস্ক্রিপশনটা কিন্তু টোটালি ফ্রি, এর জন্য কিন্তু কোনো চার্জেস দিতে হয় না। আপনারা নির্দ্বিধায় সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে আমরা পরবর্তীকালে আরও অনুপ্রেরণা পাই এইরকম ভিডিও তৈরি করার। তাহলে বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন ফ্লাই হাই উইথ আইভি।